এই যে আমরা ক্লাসটা করছি এখন, এই ক্লাসটা থার্ড সেমিস্টার সংস্কৃত অনার্স যাদের আছে তাদের জন্য ক্লাসটা। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে, মহামারীর যে অবস্থায় আমরা যে অনলাইন ক্লাসেস নেওয়ার পরিকল্পনা করেছি কলেজ থেকে, তারই একটি অংশ এটি। আমি তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল আপলোড করেছিলাম তোমাদের গ্রুপে, যেটি CC5 থেকে, CC5-এর যে অংশ আমার তোমাদের সাথে আছে, যে অংশটা আমাকে নিতে হবে তোমাদের সাথে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক। তো প্রত্যেক ভাষারই একজন প্রতিনিধি আমরা দেখতে পাই, এক বা একাধিক, কিন্তু এরকম কিছু মানুষজন আছেন সে ভাষায় যারা সমগ্র বিশ্বের কাছে সেই ভাষার প্রতিনিধিত্ব করছেন। এর মানে অবশ্যই এটা নয় যে সেই ভাষায় সেই ব্যক্তি ছাড়া হয়তো অন্য কেউ লেখেননি, তা নয়। কিন্তু তবুও, যেমন ইংরেজি ভাষা বললেই বিশ্বের দরবারে প্রায় প্রত্যেকের মনে সবার আগে যে নামটি আসে সেটি হলো মহান কবি নাট্যকার শেক্সপিয়ার। বাংলা সাহিত্য বললে আসে বঙ্কিম, রবীন্দ্রনাথ। তো ইংরেজিতে শেক্সপিয়ার, বাংলায় রবীন্দ্রনাথ। কিন্তু তার মানে এটা নয় যে ইংরেজি ভাষায় শেক্সপিয়ার ছাড়া অন্য কেউ ছিলেন না, বা বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ছাড়া অন্য কেউ ছিলেন না। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি আরও অনেক মানুষ ছিলেন, ঠিক সেরকম মিল্টন, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ, এরকম আরও অনেক ছিলেন। তো তেমনিভাবে সংস্কৃত ভাষার বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করছেন মহাকবি কালিদাস। বিশ্বের যে প্রান্তে যে ভাষাভাষীর মানুষই হন না কেন, সংস্কৃত ভাষার কথা শুনলেই তার মনে সবার আগে আসে কালিদাস। আমরাও চারপাশে খেয়াল করলে দেখবো যে কাউকে কেউ বলছে, যে কাউকে যদি আমরা বলি যে সংস্কৃত নিয়ে আমরা পড়াশুনো করছি করছি, তখন প্রথমেই তারা বলে, কালিদাস পড়েছো, কালিদাস করছিস? তো এটা যেন একটা অবধারিতভাবে, মানে একটা তারা, এরা প্রতিনিধি স্বরূপ হয়ে গেছেন, মানে অ্যাম্বাসেডর। তো এই কালিদাস এবং শকুন্তলা নাটক একজন আর একজনের সঙ্গে সম্পৃক্ত, সৃষ্টি এবং স্রষ্টা কখন যেন সম্পৃক্ত হয়ে গেছেন, অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছেন। তাই খুব যথার্থই বলা হয় যে কালিদাসস্য সর্বস্যম অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের সর্বস্বই হচ্ছে শকুন্তলম। এখন সর্বস্ব যখন বলছে, তার মানে
নিশ্চয়ই আরো কিছু আছে, যদি মাঘ বা ভারবীর মতো একটি মাত্র কাব্য তাদের খ্যাতি থাকতো তাহলে আর সর্বস্ব কথাটা আসতো না। তো সর্বস্ব বলতে মানে কালিদাসের প্রায় সব কিছুই, মানে অন্য কিছু আছে নিশ্চয়ই, তা না হলে তো সব কিছু আসে না। কালিদাসস্য সর্বস্যম অভিজ্ঞান শকুন্তলম। তো অন্য কি আছে? আমরা জানি যে কালিদাসের নামে যে প্রচলিত কাব্য নাটক, যেমন মেঘদূত, ঋতু সংহার, কুমার সম্ভব, রঘুবংশ, মেঘদূত এবং ঋতু সংহার দুটি গীতিকাব্য, কুমার সম্ভব, রঘুবংশ দুই মহাকাব্য, এবং মালবিকাগ্নিমিত্র, বিক্রম ঊর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম, এই তিনটি সাধারণভাবে নাটক, এর মধ্যে প্রকরণও আছে। তো এই তিনটি নাটক, তো শকুন্তলা বা অভিজ্ঞান শকুন্তলম এই তিনটির মধ্যে সর্বাধিক উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, জনপ্রিয়, গ্রহণযোগ্য, সমাদৃত, যা যা বিশেষণই আমরা ব্যবহার করতে পারি না কেন তাই, এবং একথা বললে অত্যুক্তি হবে না যে, বেশি বলা হবে না যে, সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত ভাষায় বৈদিক সাহিত্য রামায়ণ মহাভারত, বৈদিক সাহিত্য এবং রামায়ণ মহাভারত এর সঙ্গে যদি একাসনে উৎকর্ষের দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে, সমাদরের দিক থেকে, ব্যক্তির দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে সংস্কৃত ভাষার কোনো সৃষ্টি বসতে পারে, তো নিঃসন্দেহে অভিজ্ঞান শকুন্তলা। শকুন্তলা পাঠ করেননি এরকম বিদ্বজ্জন আজকের পৃথিবীতেও দুর্লভ। মূল পাঠ নাই করতে পারেন, কিন্তু শকুন্তলাকে, শকুন্তলার কাহিনী কোনো ভাষায় পড়েননি, সে ইংরেজি হোক, বাংলা হোক বা অন্যান্য যার যেরকম ভাষা, আজকের পৃথিবীতে এরকম বিদ্বজ্জন বিরল। তো সেই শকুন্তলা নাটক আমাদের পাঠ্য এই সেমিস্টারে। ক্লাস চলাকালীন ক্লাসে আমরা যেভাবে শকুন্তলার ইন্ট্রোডাকশন দিতে পারতাম, খুব স্বাভাবিকভাবেই এই স্বল্প পরিসরে, সীমিত অবসরে আমরা সেইভাবে সেই ব্যক্তির সঙ্গে শকুন্তলা নাটকের পরিচয় হয়তো ঘটাতে পারবো না, তবুও যেটুকু বলা যায় সেটুকু আমরা বলার চেষ্টা করব, আমরা জানব। আজকের এই যে লেকচারটা, এই পুরো লেকচারটাই আগের দিনের যে স্টাডি মেটেরিয়ালটা আপলোড করা হয়েছিল, সেই স্টাডি মেটেরিয়ালকে কেন্দ্র করে, সেই স্টাডি মেটেরিয়ালের উপর ভিত্তি করে আজকের এই লেকচার, আজকের এই ক্লাস। সুতরাং তোমরা যখন এই ক্লাস শুনবে, তখন যদি সেই মেটেরিয়ালটা সামনে থাকে, সেই স্টাডি মেটেরিয়ালটা তোমাদের সামনে থাকে, তাহলে তোমাদের পক্ষে আজকের আমার যে
বলা কথাগুলো এইগুলোর সঙ্গে রিলেট করতে সুবিধা হবে, তোমরা রিলেট করতে পারবে, তোমরা অনেক বেশি একাত্ম হতে পারবে আজকের এই লেকচারটার সঙ্গে। সংস্কৃত ভাষায় সাহিত্যকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি দৃশ্যকাব্য আর একটি শ্রব্য কাব্য, দৃশ্য এবং শ্রব্য। দৃশ্য কাব্য এমন কাব্য যা অভিনয়যোগ্য, যা অভিনয় অভিনয় করা যায়, আর শ্রব্য কাব্য যা পাঠ করা যায় বা যা শ্রবণযোগ্য। এই ভাগটা আশা করি আমরা প্রত্যেকেই জানি যে দৃশ্য কাব্য এবং শ্রব্য কাব্য। শ্রব্য কাব্যের আবার ভাগ আছে, মহাকাব্য, গীতিকাব্য, চম্পুকাব্য, আবার দৃশ্যকাব্যেরও ভাগ আছে। দৃশ্যকাব্যের যে প্রথম ভাগটা, সেটা সংস্কৃত দৃশ্যকাব্যকে নাটক, প্রকরণ প্রভৃতি 10টি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো করেছেন সংস্কৃত আলঙ্কারিকগণ। নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ এরকম ইত্যাদি নানা রকম 10টি ভাগে ভাগ করেছেন। এই 10 প্রকার রূপকের মধ্যে তারা এটাকে রূপক বলেছেন। রূপক কয় প্রকার? না, 10 প্রকার। রূপক কেন? খুব সহজে বলতে গেলে যে রূপের আরোপ হচ্ছে। আমি আবারও বলছি যে এই যে দৃশ্যকাব্যগুলো, এই দৃশ্যকাব্যগুলো হচ্ছে অভিনয় বা অভিনয়যোগ্য। তো এখানে রূপের আরোপ হচ্ছে কিরকম? সেই রূপের আরোপণটা হচ্ছে যে এমন কোনো নাটক, যেমন ধরো ভবভূতির উত্তর রামচরিত একটি নাটক, ওটা একটা রূপক। তো এইটাকে রূপক বলা হচ্ছে এই কারণে যে রূপকের 10 রকম ভাগ থাকতে পারে, নাটক, প্রকরণ ইত্যাদি, কিন্তু এটাকে রূপক বলা হলো এই কারণে যে এখানে রূপের আরোপণ ঘটলো। কিরকম? যেমন ভবভূতির যে উত্তর রামচরিত, সেই উত্তর রামচরিতের চরিত্রগুলো হলো, প্রধান চরিত্রগুলো হলো রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, এরা তো। এইখানে এই নাটকটি যদি কখনো অভিনীত হয়, তাহলে যে অভিনেতা, যিনি বা যারা অভিনয় করবেন, তাদের ওপর রূপের আরোপণ ঘটবে। কার রূপে? না, যিনি কেন্দ্রীয় চরিত্র তার উপর রামের চরিত্রে রামের রূপের আরোপ ঘটবে, যিনি কেন্দ্রীয় নারী চরিত্র তার উপর সীতা চরিত্রের আরোপ ঘটবে, লক্ষণ, লক্ষণের অভিনয় যে করবে তার উপর লক্ষণের রূপের আরোপণ ঘটবে। মানে এরা যখন মঞ্চে উঠবে, অভিনয় করবে, তখন দর্শকের কাছে এদের সেই পৃথক সত্তাটা আর থাকবে না, এদের যে বাস্তব সত্তা যে এরা এই, এর নাম ওই, এর নাম সেই থাকবে না। এরা তিনজন তখন তিনটে চরিত্রের প্রতিনিধিত্ব করবে, যে রাম সে রামের রাম বলেই তাকে দর্শক জানবে, যে সীতা সে তাকে সীতা বলেই দর্শক জানবে, যে লক্ষণ তাকে লক্ষণ বলেই দর্শক জানবে। এই যে এখানে যে রূপের আরোপ ঘটলো তাদের ওপর, এই রূপের আরোপের কারণেই এই অভিনয়যোগ্য দৃশ্যকাব্যগুলোকে রূপক বলা হচ্ছে। তো
এই 10টা রূপকের মধ্যে নাটক হচ্ছে সবার প্রথম। সর্বপ্রথমেই বিশ্বনাথ নাটকের উল্লেখ করেছে, বা অন্যান্য আলঙ্কারিকরাও নাটকের উল্লেখ করেছে। ধনঞ্জয়ের একটা বই আছে দশরূপক নামে। তো এই যে 10টি রূপক, এই 10টি রূপকের মধ্যে প্রথম হলো নাটক, এবং নাটকের যা যা লক্ষণ, যা যা বৈশিষ্ট্য, তার প্রায় তার সমস্ত রকমভাবেই শর্ত, সেই সব শর্ত পূরণ করেছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। সুতরাং অভিজ্ঞান শকুন্তলম নিঃসন্দেহে সংস্কৃত নাটক সাহিত্যের এক অত্যুৎকৃষ্ট উদাহরণ। তো এই যে শকুন্তলা নাটক, এই শকুন্তলা নাটকটি 7টি অঙ্কে বিভক্ত। নাটকের যে অধ্যায় বিভাগ সেটাকে আমরা অঙ্ক বলি। আলাদা আলাদা অধ্যায় বিভাগ আমরা পেয়েছি, কোথাও উচ্ছ্বাস বলছে, কোথাও উল্লাস বলে, কোথাও আনন বলে, কোথাও স্বর্গ বলে মহাকাব্যের ক্ষেত্রে, আর নাটকের ক্ষেত্রে সেটা হচ্ছে অঙ্ক। প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7টি অঙ্ক শকুন্তলা নাটক। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা স্টাডি মেটেরিয়ালে দেখেছিলাম, সেখানে ছিল যে আদি রসাশ্রিত তথা শৃঙ্গার রসাশ্রিত, এই অদ্বিতীয় দৃশ্যকাব্যের পটভূমি সংসারের সকল প্রবৃত্তির চরম নিবৃত্তির স্থল, ঋষির তপোবন। তাহলে এখানে একটা রসের ইঙ্গিত আমরা পেয়েছি যে এই নাটকের রস কি, সাহিত্যের রস তো একটা বিশাল ফ্যাক্টর, রস বৈষ বলাই হয়েছে। তো এই যে নাটকের যে রস, শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানকা বিভৎসাদ্ভূত, এই যে 9টি রস, এই 9টি রসের মধ্যে আদি রস হচ্ছে শৃঙ্গার, এবং শ্রেষ্ঠ রস বললেও কম বলা হবে বা অত্যুক্তি হবে না। তো এই শকুন্তলা নাটকের রস হল আদি রস বা শৃঙ্গার, এবং এই নাটকের পটভূমি কি, মানে নাটকটা প্রায় কোথায় শুরু হয়েছে বা ম্যাক্সিমাম পোর্শন কোথায় অনুষ্ঠিত হয়েছে, বা নাটকের প্রেক্ষাপট কি, বলা হচ্ছে যে সংসারের সকল প্রবৃত্তির চরম নিবৃত্তি স্থল, মানুষের যে একাধিক প্রবৃত্তি, মানুষের যে একাধিক রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নানা প্রবৃত্তি, এই প্রবৃত্তির চরম নিবৃত্তি স্থল যেখানে সব কিছুর অবসান ঘটে, সেই ঋষির তপোবন। কোন ঋষি? মহর্ষি কর্ণ, সেই কর্ণ ঋষির তপোবন। তাহলে এই শকুন্তলা নামক দৃশ্যকাব্যটি একটি রূপক, এবং রূপকের মধ্যেও এটি নাটক গোত্রীয়,
এই নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে 7, 7টি অঙ্ক, এবং শৃঙ্গার রসাশ্রিত এই নাটক, এই নাটকের পটভূমি হচ্ছে মহর্ষি কর্ণের তপোবন। তপোবন জীবনে তপস্যাই হয়, তপস্যার কেন্দ্র, তপস্যার বন, তপস্যার স্থল তপোবন, যা কিনা মানুষের যে কোনো রকম প্রবৃত্তির একমাত্র নিবৃত্তির ক্ষেত্র, যেখানে মানুষের সকল প্রবৃত্তির অবসান ঘটে। তাহলে ওই স্টাডি মেটেরিয়ালের ভিত্তিতে আমরা যে কটা ক্লাস করব, এইটা হচ্ছে আরেকটা ক্লাস। এই ক্লাসে আমরা ওই স্টাডি মেটেরিয়ালের ওপর ভিত্তি করে বিষয়গুলোকে আরও এলাবোরেট করব। আরও কয়েকটা ক্লাস এই মেটেরিয়ালের উপরও হবে। তো এইটা তোমাদের একটা ক্লাস বলে গণ্য হলো।